আর এই মুহূর্তে চলে এসেছি আমি রান্নাঘরে, আর এখন বানাবো আমি চিকেন পকোড়া। ওই যে সকালবেলা আগে মাংস নিয়ে এসেছিল, চিকেনটা রাত্রে হওয়ার কথা, আর পকোড়াটা বানিয়ে দেবো। আমাদের যখন চিকেন নিয়ে আসে মাঝে মধ্যেই ও সলিড মাংস নিয়ে আসে, একটুখানি পকোড়া বানাবো। পকোড়া খেতে রাজু খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আমি সস দিয়ে খুব ভালোবাসি। মানে সস বাড়িয়ে তো চিকেনটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি, আর একদম পুরো বরফ হয়েছিল, অনেকক্ষণ আগে বার করে রেখেছি। এটাকে একটু ছোট্ট ছোট্ট করে পিস করে নেবো। আর অনেকে একটা চিকেন দিয়ে, মানে এরকম বড় সাইজের চিকেন দিয়ে সেটাকে ম্যারিনেট করে ভেজে নেয়, ওটাও ভালো লাগে। আমি ওটা আজ পর্যন্ত করিনি। আমি ছোট ছোট করে চিকেন কাটি, কেটে নিয়ে করি। মানে কী বলতো, প্রত্যেকটা মুখে চিকেন বেশ ভালো লাগে খেতে। আর এই পেঁয়াজ রসুন আদা সমস্তটাই একদম ছোট্টো ছোট্টো গুঁড়ো গুঁড়ো করে কাটা আছে। এবার কাঁচা লঙ্কাটা জাস্ট কুচিয়ে নেবো, সঙ্গে চিকেনটা টুকরো করে নেবো। চালের গুঁড়ো দিলে ভীষণ সুন্দর খেতে হয়, মচমচে হয়। তো চালের গুঁড়ো তো আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে না, ওই জন্য চাল আমি, আমার একদম সরু চাল আছে, সেই চালটাকে দিয়ে আমি একটুখানি গুঁড়ো করে নেব। ভালো চাল আছে, একটু সরু চাল হলে গুঁড়ো হলে খুব ভালো, বেশি না পরিমাণে অল্প করবো, যখন লাগবে আবার করে নেবো। তো এই হাফ কাপ মতন দিলাম, রেডি হয়ে গেছে পুরো চালের গুঁড়ি, যেটা মানে অনেক সময় কাজে লাগে কিন্তু থাকে না, একদম মিহি করে হয়ে গেছে। এটা তোমরা মুখেও লাগাতে পারো একটুখানি অ্যালোভেরা জেল দিয়ে, বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে সেটার সাহায্য সেটা দিয়ে, আর এই যদি এইটা দিতে পারো গুঁড়োটা, এটা দিয়ে মুখে লাগালে খুব ভালো। বা এমনি যদি চালের গুঁড়ো, এটা স্কাবারের কাজ করে, যদি স্কিনটা অনেক বেশি ভালো হয় সপ্তাহে যদি একবার এই চালের গুঁড়ো মধু সেটা দিয়েও লাগাতে পারো। তো যাই হোক, আমি এটা গুঁড়ে নিয়েছি, আর এই চিকেনগুলো এই বোলটার মধ্যে নিয়ে নেবো। চিকেনটা নিয়ে নিলাম, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন যেটা কুচিয়ে রেখেছি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো এবার চালের গুঁড়িটা, গুঁড়ো গুঁড়ি সব যা বললে, একটু বেসন, কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে দেখো, এটা মাখা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। বাজে এই সময় যথারীতি আমি একটু মিঠাইটা দেখি, মানে কম্পিউটারে এডিটে কাজ করি, সাথে মোবাইলটা চালিয়ে লাইভ চালিয়ে দিই জি বাংলা। তো মিঠাইটা দেখি, আর অপরাজিতার অপু ওটাও একটুখানি দেখি, মানে দুটো কেটে কেটে হলেও একটু একটু করে দেখা হয়। অনেকদিন পর সিরিয়াল দেখি, বেশ ভালো লাগে এগুলো। অপরাজিতা অপুটা মাঝে মধ্যে গেছে, মাঝে মধ্যে খুব ভালো লাগে দেখতে। তো এই সময় আমি এখন রান্নাঘরে, আজকে সময় হলো না, তবে এখন বাজে পুরো 8:10 বাজে, একটু মনে হয় সবাই হাসবে, স্পেশালি তুফান মিল।
খুশি হতে পারি আপু? আপনি বলুন আমি খুশি হতে পারি? তাহলে কেন কষ্ট দিচ্ছেন দীপুবাবু? কেন? দেখো রেডি আমার কিন্তু পুরো পকোড়া একদম। ওর মাংস আমি একটু এ করে রেখেছি, ওইটা দেবো, এটা ঝাল এইসবই ভালো লাগে। আমরা যেটা খাবো ও মনে করে বিশাল ভালো কিছু খাচ্ছি। এখন আমি সকালবেলা তরকারিটা বসিয়ে দিচ্ছি, এখন টাইম হয়েছে প্রায় 10টা মতন, আর এটা বিভিন্ন রকম সবজি দিয়ে একটু সবজি তরকারি হবে, এটা দুবেলার জন্য, কারণ রাত্রিবেলাও রাজু রুটি দিয়ে খাবে, আমিও রুটি দিয়ে খাবো, আর এইবেলা মানে সকালবেলা ব্রেকফাস্টও এটা খাওয়া হবে, আর এর সাথে জাঠা মাখা আছে, এটা এখন কিছুটা হবে, আর কালকে এখন কিছুটা হবে, আর রাত্রে কিছুটা হবে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো ডিম এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আর একটু সেদ্ধ হতে লাগবে। এদিকে আমার টিফিন হয়ে গেছে, এটা যাচ্ছে রাজুর কপালে। এনা গুড মর্নিং সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণই ভালো আছো, আমি কিন্তু দারুণ আছি। আর আজকে বলে দিই আজকে নেক্সট ডে, সকালবেলা টিফিন টিফিন খেতে অনেকটা সময় লেগে গেছে, তৈরি করতে অনেক সময় লেগে গেছে, কারণ ওই তরকারি করে রুটি করা মানে আজকে দু তিনটে রুটি আগে আমি করেছি, তারপর রাজু দু তিন চার পাঁচটা করেছে, আর আজকে আবার আমি করে ওই বাড়িতে পাঠালাম। আমার শ্বশুরমশাই আমার শাশুড়িমা ফোন করেছিল, বললো যে চাউমিন খাবে, চাউমিন করবো, আমি বলছি না আমার চাউমিন খাবো না, রুটি তো এখানে হচ্ছে, আর যদি খায় বাবা মানে আমার শ্বশুরমশাই, মানে মেনলি আমার শাশুড়িমা ছাতুপাতুই খেতে পছন্দ করে, রুটি বাগারে এগুলো একদম পছন্দ করে না খেতে, কিন্তু আমার শ্বশুর ভালোবাসে। তো যাই হোক, তরকারি আমি তাহলে এখান থেকে আমি বাবাকে দিয়ে দিচ্ছি, তাহলে তুমি আর করো না চাউমিন আজকে, বাদ দাও, আমি তো করছি এখানে রুটি। তো বলো ঠিক আছে, তাহলে আমি চাউমিন আজকে করছি না, কালকে করবো, সেই জন্য আমি রুটি তরকারি পাঠিয়ে দিলাম। আর তারপরে ওগুলো খাওয়ার পরে ওই জায়গায় রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, আমি আজকে তরকারি করেই বসেছি, তরকারি বলতে আলু পটল দিয়ে একটু মাছের ঝোল করে নিয়েছি, আর আমার শাশুড়িমা বানাচ্ছে হলো পটলের ঝাল পোস্ত সর্ষে দিয়ে, তো ওটাই, আর আমি একটু সেদ্ধ আলু সেদ্ধও দিয়ে দিয়েছি, আর পাতলা করে যে ঝোলটা করেছে ওটাই খাবো, কারণ মাংস তো কালকে রাত্রিবেলা মাংস হয়েছিল, আমি এক পিস খেয়েছি, কারণ পকোড়ায় দু চার পিস খেয়ে আমার পেট এত ভরে গেছে যে আমি আর খেতে পারিনি, সেই মাংসও আমার ফ্রিজে রাখা আছে, আমি আর খাবো না বাসিটা। তো যাই হোক, এইসব করতে করতে অনেকটা সময় চলে গেলো, তারপর স্নান ঘরদোর পরিষ্কার এগুলো তো করতেই লাগে, আর এখন রান্নাঘরে যেতে খুব ভালো লাগে, রান্নাঘরটা এত সুন্দর টিপটপ করে নিয়েছে না, মানে একদম নিট অ্যান্ড ক্লিন। আর কালকে কী করেছি, আরও এক পাশটা আগের দিনকে এক পাশটা পুরো পরিষ্কার করেছি, আর কালকে আরেকটা পোর্শনটা পুরো পরিষ্কার করে নিয়েছি, মানে একসাথে আর করতে পারি না, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করা, বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করা এগুলো করতে পারি না। ও হ্যাঁ, আমাকে একজন কমেন্টও করেছে যে তুমি বেশি মানে এতক্ষণ দাঁড়িয়ে রান্না করছো কী করে, আমিও তো একই সেম অবস্থা, কিন্তু আমি পারি না। আমি বলছি আমি সেটা দেখো, আমি খানিকক্ষণ রান্না করি এসে বসি, সেগুলো তো ক্যামেরাতে দেখানো হয় না, আর যেদিন করে আমার শরীর খারাপ থাকে সেদিন করে তো আমি ব্লগই করি না এরকম, ওই জন্য এখন আগে যেরকম রেগুলার একটা কন্টিনিউ ব্লগ দিতাম সেটা আর এখন হয়ে ওঠে না এই সমস্যার জন্য, কারণ শরীর প্রত্যেক দিন একরকম থাকে না। তবে হ্যাঁ, আমি যে ডক্টর দেখাচ্ছি, ডক্টরের মেডিসিন মানে খেয়ে আমার অনেকটা রিলিফ আছে, অনেকটা ভালো, কারণ আমার হাতে যে র্যাশ বেরিয়েছিলো সেগুলো কমে গেছে, তবে পুরোপুরিভাবে কমেনি, হাতে দাগটাগুলো এখনও আছে। নিভিয়া বডি লোশনটা আমি ইউজ করছি, আগের থেকে অনেকটা হাতটা পরিষ্কার হয়েছে,
এটা ওই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। এটা আছে পটলের ঝাল পোস্ত দিয়ে সর্ষে দিয়ে, আর এটা আছে মাছের ঝোল একদম পাতলা করে, যেটা খাবো বলেছিলাম করেছি। আর এটা একটুখানি কুমড়ো আলু ছেঁচকি মতন বানিয়েছে, এই কুমড়ো আলু দিয়ে ছেঁচকি একদম মাখা মাখা করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা এখন জানি না কেন ওই কাঁসার মানে কাঁসার থালা ছাড়া ভাত খেতে একদমই পারি না, সেই জন্য রাজুর কাঁসার থালাটা আমি হাতিয়ে নিয়েছি। রেগুলারই আমি এখন কাঁসার থালা, আর রাজু আমার থালায় থালা, যে স্টিলের থালাটা আমি খেতাম সেটাতে এখন রাজু খায়, আর এটাতে এখন আমি খাই। এটা যদিও বিয়ের সময় এটা মা ওকে দিয়েছিল, সেই কাঁসার জিনিসপত্র দিতে হয় সেই সময় দেওয়া। ভাতটা একটু শক্ত, ভাত রাজু করেছে আজকে। একটু শক্ত শক্ত আছে, আমি তো গলাই করি। যখন অরেঞ্জ জুসে স্নান করানো হয় স্নানের পরে, তারপরে যখন এই হেয়ার ড্রায়ারটা বার করে ওকে গাটা শুকানো হয়, ওরে বাপরে বাপ যে কি ভয় পায়, পুরো ওই মাথা থেকে শুরু করে ওই মাথা, ওই ঘর এই ঘর ছাদ, মানে পাগলের মতো ছবি, কিছুতেই ওর গায়ে দিতে পারবে না। মানে সব থেকে বেশি ভয় যদি কিছু পায় এইটা, মানে এটা দেখলেও প্রচণ্ড ভয় পায়। আর মাঝখানে কি হয়েছে, মাঝখানে না ও শুধু মানে কোথাও থেকে ঘুরে এসে শুধু হাতটা কামড়াচ্ছে, আমাদের কামড়াচ্ছিল বারবার, মানে ডাক্তার এত শিশির করছিল, মানে হয়তো কৃমি কৃমির জন্য হতে পারে, কৃমির ওষুধ খাওয়ানো হয়ে গেছে, ঠিক টাইমেই খাওয়ানো হয়। তো যাই হোক, ওরকম করে অস্বস্তি হচ্ছিলো, ওর এসে সারাক্ষণ দাঁত শিরপি শিরপি করছে, এটা কামড়াচ্ছে ওটা কামড়াচ্ছে, মানে বোতল থেকে শুরু করে বল থেকে শুরু করে সমস্তটা হাত এসে আমাদের পুরো একদম ফুটো করে দিচ্ছে। তখন একদিন আমি এবার এটা বার করেছি, কিচ্ছু করতে হয় না, এটা বিছানায় রেখে দিলে ও চুপ করে বসে থাকবে, এত ভয় পায়। মানে ওর ভয়ের মেশিন যদি কিছু থাকে এটা, এখনও ঘুমাচ্ছে, এখন যদি আমার এখানে থাকতো তাহলে এটা দেখলে কি করতো, তোমাদের দেখাবো, একদিন দেখাবো দাঁড়া। এটা কিন্তু অরেঞ্জ জুসের